নিয়ে যেতে পরিপূর্ণ অলিম্পিক্স ভিলেজ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। ভিলেজের অধীনে থাকবে স্পোর্টস কমপ্লেক্স, ক্রীড়া বিশ্ববিদ্যালয়। অলিম্পিক্স ভিলেজ নির্মাণের জন্য 3টি স্থান পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পের ফাইল চলতি সপ্তাহে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। উপলব্ধি রিপোর্ট। কথা ছিল স্পোর্টস কমপ্লেক্স বানাবে সরকার, নতুন সিদ্ধান্ত অলিম্পিক্স ভিলেজ করার। ওখানেই থাকবে স্পোর্টস কমপ্লেক্স, স্পোর্টস ইউনিভার্সিটি, একই স্থানে সবকিছু, যেখানে আয়োজিত হবে বিশ্বমানের গেমস, বছর ব্যাপী চলবে দেশি অ্যাথলিটদের প্রশিক্ষণ। কোথায় হবে অলিম্পিক্স ভিলেজ, জায়গা খুঁজতে নেমে পড়েছেন বিওএ সভাপতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। সবাই মিলে আপাতত দেখছে 3টি জায়গা। এরই মধ্যে পরিদর্শন করেছে মুন্সিগঞ্জে ব্রাহ্মণগাঁওয়ের 552 একর জমি, মুন্সিগঞ্জে শ্রীনগরের কোলাপাড়ার 130 একর জায়গা, মুন্সিগঞ্জেরই মেদিনী মন্ডল এলাকার 101 একর ভূমি ব্রাহ্মণগাঁও, সেখানে 552 একর আমরা চিন্তা করেছি এবং সেখানে গিয়ে দেখেছি যে পুরোটাই খাস জমি এবং মানুষের বসতিও সেখানে কম। তা আমরা চিন্তা করছি যদি সেখানে করা যায়, ভবিষ্যতে থেকে আমরা যদি প্রয়োজন হয় এক্সটেনশন করতে পারি ক্লাব কমপ্লেক্স, অলিম্পিক ভিলেজ এবং পাশাপাশি স্কুল, এবং ভবিষ্যতে যদি আমরা স্পোর্টস ইউনিভার্সিটি করার যে আমাদের চিন্তা রয়েছে সেটাও আমরা সেখানে করতে পারি। জায়গা তো দেখা হলো, প্রকল্প শুরুর খবর কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আগামী পরশুদিন যাব, গিয়ে আশা করি যে সেদিনই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারব। যেহেতু সরকারি জমি, পাশাপাশি যারা কিছু মানুষ এখানে বসবাস করেন তাদেরও বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে, সব কিছু মিলিয়েই আমরা জায়গা হস্তান্তর নিয়ে এই বছরটা আমরা সেইভাবে পার করতে পারি। তবে আগামী বছর ইনশাল্লাহ আমরা কাজ শুরু করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বিশ্বমানের অলিম্পিক্স ভিলেজ নির্মাণ সহজ কথা না, প্রকল্প ব্যয় ঠেকতে পারে 1000 কোটিতে, অর্থের জোগান হবে দেশি বিদেশি অনুদান থেকে। উপল নন্দী, 71, ঢাকা।